হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো। যে আজকের ভিডিও নিয়ে আসলাম, আমার প্রিয় সাবস্ক্রাইবারদের দুই দিন ভিডিও দিতে পারি নাই, কারণ সাবস্ক্রাইবারদের জন্য কী দিব ভাবছি। সো দুই দিনের পর একটা চিন্তা করলাম যে কিছু ইউনিক কিছু খোঁজ করি, সো এটা নিয়ে আসলাম আপনাদের জন্য। আর এরা হলো তাহারির ফ্যান, এই ছোট্ট বাচ্চারা, এগুলো তাহারির ফ্যান। তাহারি আঙ্কেল করছে, সো আপনাদেরকে একটু তাহারি আঙ্কেল একটু ঝলক দেখিয়ে দিলাম। বাসটা পুরো তাহারি আঙ্কেলের নিজস্ব বাস, পার্সোনাল বাস। আপনারা চাইলে টিকিট কাটতে পারেন সাবস্ক্রাইব করে, আর লাইক দিলে তো অবশ্যই সেলফি তোলার সুযোগ পেতে পারেন যদি একটা লাইক দেন। সো এই বাচ্চারা হলো তাহারি আঙ্কেলের ফ্যান। সো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চারা তাহারি আঙ্কেল করছে। সো আমি বাসটার কিছু ঝলক দেখিয়ে দিই আপনাদেরকে। অবশ্যই লিঙ্ক থাকবে, টেনশনের কোনো কারণ নেই। কমেন্ট যারা করবে তাদেরকে পার্সোনালি লিঙ্ক দিব, আর এমনি কীভাবে সেট করবে তাও আবার দেখিয়ে দিব। সো কীভাবে বাস স্ক্রিনটা সেট করবে তা আমরা আগে দেখে আসি। কীভাবে বাস স্ক্রিনটা অ্যাড করবে তা আমি প্রত্যেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। প্রথমে গ্যারেজে যাবে, সো বাসটা দেখছো এটা, এখন গ্যারেজে আমরা যাবো। প্রথমে গ্যারেজে তোমরা ক্লিক করবে। গ্যারেজে ক্লিক করার পর তারপরে যে দেখো আর্ট আইকনটা আছে, আইকনটা ক্লিক করার পর ডাইরেক্ট গ্যালারিতে নিয়ে যাবে। পাশেরটা দেখছো গ্যালারি, হ্যাঁ। সো এখানে ক্লিক করলে বাসের স্ক্রিনটা যেখানে আছে সেখানে ক্লিক করলে ডাইরেক্ট তোমাদেরকে এখানে স্ক্রিনটা অ্যাপ্লাই করতে বলবে। সো বাসে দেখতে পাচ্ছ অ্যাপ্লাইতে ক্লিক করবে তোমরা। দেখো পাশে আমি স্ক্রিনটা আবার দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনটা কেমন পিছনে দেখো, বাইরে আয়। সো কিছু লেখা আছে, সো বাস স্ক্রিনে কিছু লেখা দিলাম আর কিছু থাকছে। আর স্ক্রিনটা কিন্তু প্রথমে বলে নিয়েছি, স্ক্রিনটা কিন্তু আমার না, এটা স্ক্রিনটা কালেক্ট করা হয়েছে। মূলত স্ক্রিনটা কালেক্ট, আমি শিওর না যে এটা কাকে মেড করেছে, আমি শিওর না, কিন্তু এটা আমি একজনের থেকে কালেক্ট করেছি। সো অনেক একটু কষ্ট হয়েছে কালেক্ট করতে। সো দেখতে পাচ্ছ এখানে শুধু অ্যাপ্লাই করে দিবে, অ্যাপ্লাই করে দিলে তোমাদের কাঙ্ক্ষিত বাস স্ক্রিনটা অ্যাড হয়ে যাবে। সো ওকে তোমাদেরকে আমি আরেকটু কিছু দেখিয়ে যাচ্ছি। দেখো নতুন এটা অন্য একটা মোড, বাস মোড আমরা এখনও শেয়ার করতে পারিনি, কিন্তু ভিডিওটা বানিয়ে রেখেছি। সো দেখতে পাচ্ছ বা তোমরা এই ট্রাফিকটা, এটা হলো বিডি ট্রাফিক। সো বিডি ট্রাফিকের ওবিবি এটা। সো তোমরা একটু ওয়েট করো, শীঘ্রই আমি এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। যদি তোমরা আরও তাড়াতাড়ি চাও তো তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই কমেন্ট দৃষ্টিতে দেখবে। আর এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এর ভিডিওটা এখানেই শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।